রাজ্যৰ বিশেষ কিছুমান সম্প্ৰদায় অলপ সাৱধান হোৱাটো বহুতে প্ৰয়োজন। কাৰণ আজিৰ যিটো খবৰ মই আপোনালোকৰ মাজত তুলি ধৰিছোঁ, এইটো শুনিলে আপোনাৰ চকু কপালত উঠিব। অসম হ'বলৈ গৈ আছে দ্বিতীয়খন কাশ্মীৰ। সংবাদ মাধ্যমত প্ৰকাশিত খবৰক খাৰিজ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। বন্ধু বান্ধৱীসকল, সম্পূৰ্ণ খবৰটো আপোনালোকে জনাটো বহুতে জৰুৰী। অতি শীঘ্ৰেই উত্তৰ পূৰ্বাঞ্চল হ'ব পাৰে দ্বিতীয়খন কাশ্মীৰ। ৰবিবাৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মন্তব্য প্ৰকাশ কৰা বুলি ৰাষ্ট্ৰীয় মাধ্যমৰ বাতৰিত প্ৰকাশ পাইছে। প্ৰকাশ পোৱা তথ্য অনুসৰি শৰ্মাই কয় যে উত্তৰ পূৰ্বাঞ্চল দ্বিতীয়খন কাশ্মীৰ হ'ব পাৰে আৰু হিন্দুসকলক এক বিশেষ সমুদায়ৰ লোকৰ পৰা সুৰক্ষা প্ৰদান কৰাৰ বাবে তেওঁ ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘক আহ্বান জনাইছে। শৰ্মাই ৰবিবাৰে শিলচৰৰ আৰ এছ এছৰ মুখ্য কাৰ্যালয়ত উপস্থিত হৈ এক ৰুদ্ৰদ্বাৰ বৈঠকত এই মন্তব্য প্ৰদান কৰি কয় যে দ্বিতীয়খন কাশ্মীৰ হোৱাৰ পথত গোটেই অসম। তেওঁ কয় যে কিছু সংখ্যক লোকৰ বাবে সত্ৰসমূহ অধিক বিপদজনক অৱস্থাত আছে। অন্যহাতে কয় যে অসমত টি বেল্ট অথবা সীমান্তত থকা হিন্দুসকলো বিলুপ্ত হোৱাৰ পথত। এই ক্ষেত্ৰত পৰিস্থিতি লক্ষ্য কৰি শৰ্মাই তেনে ঠাইসমূহত আৰ এছ এছক ভ্ৰমণ কৰি হিন্দুসকলক বিপদৰ পৰা বচাবলৈ আহ্বান জনায়। শৰ্মাৰ মতে আৰ এছ এছে এনে কৰিব পাৰিব কিয়নো এইটো তৃণমূল পৰ্যায়ৰ সংগঠন আৰু বিভিন্ন প্ৰান্তৰ লোকৰ লগত মজবুত সম্পৰ্ক আছে। কিন্তু সংবাদ মাধ্যমত প্ৰকাশ পোৱা এই বাতৰিটো খাৰিজ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আজি সংবাদ মাধ্যমৰ সৈতে হোৱা কথা বতৰাত শৰ্মাই কয় যে তেওঁ কেতিয়াও এনেধৰণৰ মন্তব্য কৰা নাই। শৰ্মাই কয় যে মই তাত আছিলোঁ, পুৱাৰ খাদ্যও গ্ৰহণ কৰিছিলোঁ, কিন্তু আৰ এছ এছক কিবা কোৱাৰ প্ৰয়োজন আছে জানো। তেওঁলোকে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কথা ভালদৰে জানে, মই এনেদৰে মন্তব্য কৰাৰ প্ৰয়োজন আছিল জানো। শৰ্মাই কয় যে তেওঁ আৰ এছ এছৰ বৈঠকত স্বয়ংসেৱক ৰূপে সন্মান দিবৰ বাবে তাত উপস্থিত আছিল, অন্য একো কাৰণ নাই। লগতে এয়াও কয় যে তেওঁ আৰ এছ এছৰ লগত কোনো ৰাজনীতি বিষয়ৰ আলোচনা নকৰে। বন্ধু বান্ধৱীসকল, ইয়াতে যদি আপোনালোকৰ মন্তব্য আছে ভিডিঅ'টো কমেণ্টত জনাবলৈ নাপাহৰিব। আগবাঢ়িছোঁ আজিৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। পাকিস্তানত হিন্দু পৰিয়ালক নিৰ্মম অত্যাচাৰ। মছজিদৰ পৰা পানী লোৱাৰ অপৰাধত বন্দী কৰি অকথ্য নিৰ্যাতন চলায়। বন্ধু বান্ধৱীসকল, যেতিয়া আলম ৰাম বিলে আৰু তেওঁৰ পৰিয়ালটো কপাহ তুলি ঘৰলৈ উভতি আহি আছিল, জমিদাৰসকলে তেওঁলোকক বন্দী কৰিছিল আৰু মছজিদৰ পবিত্ৰতা উলংঘা কৰাৰ অভিযোগত নিৰ্মম অত্যাচাৰ কৰিছিল। পাকিস্তানৰ পাঞ্জাব প্ৰদেশৰ এটা মছজিদৰ পৰা খোৱা পানী লোৱাৰ পিছতে বিপদত পৰিছে এটা দৰিদ্ৰ হিন্দু কৃষক পৰিয়াল। একাংশ লোকে মছজিদৰ পবিত্ৰতা উলংঘা কৰাৰ অভিযোগত হিন্দু কৃষকজনক অত্যাচাৰ কৰিছিল আৰু বন্দী কৰিছিল। ডন বাতৰি কাকতৰ মতে পাঞ্জাবৰ ৰহিমিয়াৰ খান চহৰৰ বাসিন্দা আলম ৰাম বিলে তেওঁৰ পত্নী আৰু পৰিয়ালৰ আন সদস্যসকলৰ সৈতে এখন পথাৰত কপাহ তোলাৰ কাম কৰি আছিল। বিলে কয় যে যেতিয়া পৰিয়ালটো ওচৰৰ মছজিদৰ এটাৰ বাহিৰৰ এটা নলাৰ পৰা পানী আনিবলৈ গৈছিল, কিছুমান স্থানীয় জমিদাৰে তেওঁলোকক প্ৰহাৰ কৰিছিল। যেতিয়া পৰিয়ালটো কপাহ তোলা কাম সামৰি ঘৰলৈ উভতি আছিল, জমিদাৰসকলে তেওঁলোকক বন্দী কৰি ৰাখিছিল আৰু মছজিদৰ পবিত্ৰতা উলংঘা কৰাৰ অভিযোগত নিৰ্মম অত্যাচাৰ কৰিছিল। বিলে কয় যে আক্ৰমণকাৰীসকল প্ৰধানমন্ত্ৰী ইমৰান খানৰ হাওনাদিষ্ট পাকিস্তান তেহৰী ইনচাফ দলৰ এজন স্থানীয় সাংসদৰ ঘনিষ্ঠ হোৱা বাবেই আৰক্ষীয়ে এজাহাৰ গ্ৰহণ নকৰিলে। আৰক্ষীৰ এনে নিষ্ক্ৰিয়তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰি বিলে শান্তি সমাজৰ সদস্য পিটাৰজন বিলৰ সৈতে আৰক্ষী থানাৰ বাহিৰত ধৰ্ণা প্ৰদৰ্শন কৰে। জিলা শান্তি সমিতিৰ সদস্য পিটাৰে কয় যে তেওঁ সাহনদিষ্ট পি টি আইৰ বিধায়ক জাভেদ ৱাৰিয়াছৰ সৈতে যোগাযোগ কৰিছিল, যাৰ সহায়ত শুক্ৰবাৰে ঘটনাটোক লৈ এটা গোচৰ ৰুজু কৰা হয়। বাতৰি কাকতখনৰ মতে পিটাৰে জিলা শান্তি সমিতিৰ আন সদস্যসকল এই বিষয়ত জৰুৰী বৈঠক আহ্বান কৰিবলৈ অনুৰোধ কৰিছিল, কিন্তু তেওঁলোকে বিষয়টো গুৰুত্ব সহকাৰে লোৱা নাছিল। পি টি আইৰ দক্ষিণ পাঞ্জাব সংখ্যালঘু শাখাৰ সাধাৰণ সম্পাদক যুধিষ্ঠিৰ চৌহানে কয় যে ঘটনাটো তেওঁৰ দৃষ্টিগোচৰ হৈছিল, কিন্তু সাহসীয় দলৰ সাংসদজনৰ প্ৰভাৱৰ বাবে তেওঁ হস্তক্ষেপ কৰিব পৰা নাছিল। জিলা আৰক্ষী বিষয়া আজাদ সৰফৰাজে কয় যে তেওঁ বিষয়টো চোৱা চিতা কৰি আছে। উপায়ুক্ত ডক্টৰ খুৰাম শ্বাহজাদে কয় যে তেওঁ সোমবাৰে হিন্দু সম্প্ৰদায়ৰ জ্যেষ্ঠসকলৰ সৈতে আলোচনা কৰিহে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। উল্লেখ্য যে পাকিস্তানত হিন্দুসকলে হৈছে সৰ্ববৃহৎ সংখ্যালঘু সম্প্ৰদায়। চৰকাৰী হিচাপ অনুসৰি 7.5 নিযুত হিন্দু পাকিস্তানত বাস কৰে।
কিন্তু সম্প্রদায়টির মতে দেশখনত 90 লাখতকৈ অধিক হিন্দু বাস করে আছে। বন্ধু বান্ধবী সকল, পাকিস্তানত এনেকুৱা ধরনের অমানবিক কাণ্ডবিলাক মাঝে সময়ে হয়ে থাকে। ইয়াক লৈ আপোনালোকের মন্তব্য কি আছে ভিডিওটো কমেন্টত জানাব। আগবাড়িছো পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে। বিজ্ঞানী সকলের সতর্কবাণী, গোলকীয় উষ্ণতাই বিপর্যয়ের দিকলৈ ঠেলিছে গোটেই পৃথিবীক। বন্ধু বান্ধবী সকল, গোলকীয় উষ্ণতা বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনক লৈ বিজ্ঞানী সকলে সঘনে পৃথিবীর গ্রহর বিপর্যয়ের নামি অহা বলে ন ন তথ্য সদরি করে আহিছে। শেহতীয়াক জলবায়ু পরিবর্তন সন্দর্ভত রাষ্ট্রসংঘর ফ্রেমওয়ার্ক কনভেনশনের তরফের যুগতোৱা হৈছে এক প্রতিবেদন। এই প্রতিবেদন অনুসরি আমার পৃথিবী ভবাতক 2.7 ডিগ্রি সেলসিয়াসর উষ্ণতার সম্মুখীন হবলে গৈ আছে। যোৱা আগস্ট মাহত অনুরূপ প্রতিবেদনত দেখুৱা হৈছিল গোলকীয় উষ্ণতা প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। যদি প্রক্রিয়া অব্যাহত থাকে তেন্তে 2030 চনত গ্রীন হাউস গ্যাস নির্গমন বৃদ্ধি পাব 16%। কার্বনমুক্ত পৃথিবীর 2030-ৰ ভিতর 45% গ্রীন হাউস গ্যাস নির্গমন প্রতিরোধের প্রয়োজন। কিন্তু 6 বছর পূর্বে প্যারিস জলবায়ু চুক্তিত যে সংকল্প গ্রহণ করা হয়েছিল তা কোনো দেশেই বাস্তবায়িত করবলে অগ্রসর হওয়া নাই। গতি মহাবিপর্যয়ের সম্মুখীন হবলে পৃথিবী আগবাড়িছে প্রতিবেদনত এই সতর্কবাণী করা হয়েছে। বন্ধু বান্ধবী সকল, আমার বর্তমান আমার গোটে বিশ্বত নগরীকরণ আর উদ্যোগীকরণে আমার পৃথিবী বিপর্যয়ের সম্মুখীন হবলে গিয়ে আছে। আপনাদের মন্তব্য ভিডিওটির কমেন্টত জানাবলে নেপাহরিব। আগবাড়িছো আজি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে। রাজ্যের যুবক যুবতী সকল কারণে উলাইছে একটা বহুতে গুরুত্বপূর্ণ খবর, বহুতে ভাল খবর। যুবক যুবতীক আত্মসংস্থাপনের পরিকল্পনা অসম সরকারের। প্রতিটি বিধানসভা সমষ্টির পর 50 গৰাকীক লৈ প্রচেষ্টা হাতত লৈছে অসম সরকারে। বন্ধু বান্ধবী সকল, প্রশিক্ষণের অন্তত উপযুক্ত পরীক্ষার্থীক 3,375 টকাৰ এককালীন জলপানী প্রদান করা হব। রাজ্যখনের পথ দুর্ঘটনা হ্রাস করার লগতে যুবক যুবতী সকলক আত্মসংস্থাপন প্রদানের অর্থে প্রতি বিধানসভা সমষ্টির 50 জনক যুবক যুবতীক গাড়ি চলার প্রশিক্ষণ প্রদানের বাবে মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা গ্রহণ করেছে তা কার্যকরী করার বাবে প্রস্তুতি চলা হয়েছে কামরূপ মহানগর জেলাত। জেলাখনের বাছনি আর প্রশিক্ষণ সমিতির গঠনের পিছত সোমবারে সমিতির প্রথমখন বৈঠক অনুষ্ঠিত হয়। সমিতির অধ্যক্ষ তথা জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুর, পৌরহিতত উপায়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত অভিভাবক মন্ত্রীর প্রতিনিধি তথা প্রাক্তন মেয়র মৃগন সহরিয়া, অতিরিক্ত উপায়ুক্ত বিপুল কুমার দাস, সহকারী আরক্ষী আয়ুক্ত সচিব বুড়াগোহাঁই আদি উপস্থিত থাকা এই সভাত যুবক যুবতীক গাড়ি চলার প্রশিক্ষণ প্রদান কার্যসূচীর বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সভাত জেলা পরিবহন বিষয়া পঞ্জীয়ন আর অনুজ্ঞাপত্র গৌতম দাসে আসনিখনের বিষয়ে ব্যাখ্যা করে কয় যে আত্মসংস্থাপনের উপরই এই আসনির জড়িয়ে প্রতিজন যুবক যুবতীকে তাত্ত্বিক আর ব্যবহারিক জ্ঞান প্রদান লক্ষ্য করে গড়ি তোলা হব। আর ইয়ার উপরই পর্যটন ক্ষেত্রখনেরও সম্যক জ্ঞান প্রদান করা হব, যি পর্যটকসকলের বাবে বিশেষভাবে সহায়ক হব। আনহাতে সভাত ভাষণ দি অতিরিক্ত উপায়ুক্ত বিপুল কুমার দাসে জেলাখনের 5টা রাজহ চক্রের যুবক যুবতী সকলে সরকারের এই আসনির বিষয়ে যাতে জ্ঞাত হয় তার বাবে চক্র বিষয়াসকলক নিজ নিজ রাজহ চক্রত উপায়ুক্তর প্রচার চলাবলৈ অনুরোধ করে। উল্লেখযোগ্য যে এই আসনির জড়িয়ে প্রতিটি বিধানসভা সমষ্টির পর 50 জনক যুবক যুবতীক 45 দিনিয়া গাড়ি চলার প্রশিক্ষণ প্রদান করা হব। অষ্টম শ্রেণী উত্তীর্ণ 18 বছরের পর 35 বছরের ভিতর যুবক যুবতী সকলে নিজ বিধানসভা সমষ্টি উল্লেখ করে এই আবেদন করব লাগবে। প্রশিক্ষণের অন্তত উপযুক্ত প্রশিক্ষার্থীক 3,375 টকাৰ এককালীন জলপানী প্রদান করার উপরি পর্যটনকে ধরে বিভিন্ন ক্ষেত্রত নিমজ্জিত হওয়া পরাক প্রমাণপত্র প্রদান করা হব। বাছনি ক্ষেত্রে দারিদ্র সীমারেখার তলর তথা আর্থিক অনগ্রহর যুবক যুবতীক প্রাধান্য দিয়া হব। রাজ্যখনত বছরি 126টা বিধানসভা সমষ্টির পর 50 জনক মুঠ 6,003খন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক সৃষ্টি করে আত্মসংস্থাপন প্রদানের লগতে পথ দুর্ঘটনা হ্রাস আর পর্যটকে ফুরা চকার ক্ষেত্রত সুচল করে তুলবলে মূলত সরকার এই আসনির পরিকল্পনা করেছে। অক্টোবরের পহিলা সপ্তাহত শেষার্ধত এই বিষয়ক বিজ্ঞাপন দিয়া হব। তদুপরি ASDM আসাম গভর্নমেন্ট গৈ আপনি ইয়ার সবিশেষ
পাই যাব। বন্ধু বান্ধবীসকল, এইটো এটা বহুতে ভাল চান্স। আপুনি যদি এজন ভাল প্ৰশিক্ষক, তেনেহ'লে আপুনি প্ৰতিদিনে 3375 টকাকৈ আপুনি পাব পাৰে, এটা ধুনীয়া চাকৰি আপুনি পাই যাব পাৰে। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটোৰ কাৰণে ভিডিঅ'টোত লাইক এটা